মোটিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এবছর হায়ার সেকেন্ডারি পাস মানে পরীক্ষা দিয়েছো, মানে 2024 সালে ক্লাস টুয়েলভের রেজাল্ট বেরোনোর পর, মানে তোমাদের সেটা তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে বা দিল্লি বোর্ড হতে পারে, ইংলিশ মিডিয়াম বোর্ড হতে পারে, তো মোট কথা হায়ার সেকেন্ডারি পাস করার পর তোমরা অনেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে। এবার যারা বিটেক পড়বে বলে মনস্থির করেছো তাদের জন্য আমি বলছি, দেখো কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চের জন্য যারা আগ্রহী, কম্পিউটার আমরা আমাদের ইনস্টিটিউটটা পুরোপুরি আইটি, আমরা আইটি টপিক মানে সাবজেক্টগুলোই পড়াই, তো কম্পিউটার সায়েন্স আর আইটি এই দুটো ব্রাঞ্চেরই আমরা স্টুডেন্ট পড়াই। কিন্তু যা তোমরা যারা ফার্স্ট সেমেস্টারে উঠবে, এবারে ফার্স্ট সেমেস্টারে সাবজেক্টটা কমন, ফার্স্ট সেম আর সেকেন্ড সেম কমন, তাই তোমরা ইলেকট্রিক্যাল হতে পারো, মেকানিক্যাল হতে পারো, সিভিল হতে পারো, ইলেকট্রনিক্স হতে পারো, তো ইনস্ট্রুমেন্টেশন হতে পারো, তোমরা যে ব্রাঞ্চেই হও না কেন তোমাদের ফার্স্ট সেমেস্টারটা কিন্তু কমন। এবার আমাদের এখানে আলাদা ফ্যাকাল্টি আছেন যারা তোমাদের এই কোর্পে মানে যেগুলো কি বলবো ফার্স্ট সেমেস্টার যে সাবজেক্টগুলো আছে, সায়েন্স সাবজেক্ট যেগুলো আছে, অঙ্ক আছে, ম্যাথামেটিক্স আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, তো এইটা পরবর্তীকালে থার্ড সেম থেকে আমাদের আইটি ডিপার্টমেন্ট আছে, তারা তোমার পুরোপুরি কম্পিউটার সায়েন্স আর আইটি সাবজেক্টগুলোকেই পড়াবে। কিন্তু এখন তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও ফার্স্ট সেমেস্টারের জন্য আমাদের এখানে যোগাযোগ করে নিতে পারো, এবং আমি বলবো অ্যাডমিশান প্রসেসের জন্য বসে থেকো না, কেননা সিলেবাস কিন্তু অনেক বড়, সিলেবাস অনেক বড়, তো সেই কারণে আর একটা ফেস্টিভ্যাল সিজন কিন্তু আমাদের এই অক্টোবর মাস, নভেম্বর মাস চলে আসে, এমনকি ডিসেম্বর মাসেও, হ্যাঁ ইয়ার নিউ ইয়ার যে আমাদের একটা উইক থাকে সেটাও কিন্তু সময় কিন্তু মানে ছুটি ছাটা থাকে, তো সেই কারণেই বলছি যারা তোমরা এবার ফার্স্ট সেমেস্টার বিটেক হবে যে ব্রাঞ্চই হও না কেন, তোমরা যদি মনে করো তোমরা এই টিউশনটা নিতে আগ্রহী, আমাদের যেহেতু অনলাইনে ক্লাস প্রোভাইড করা হয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের এখানে স্টুডেন্ট পড়ে, তো যাই হোক তোমরা যদি মনে করো যে আমরা ফার্স্ট সেমেস্টারে টিউশনটা নিতে আগ্রহী, তোমরা স্কলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেম এখানে ক্লাস হয়, একটা মাস মান্থলি একটা নমিনাল ফিস, এখানে মান্থলি ফিস সিস্টেম, কোনো লামসাম টাকা এখানে নেওয়া হয় না, তো মান্থলি একটা ফিস দিয়ে তুমি একটা ক্লাস করে দেখতে পারো, যদি তোমার ভালো লাগে তুমি কন্টিনিউ করবে। আর একটা রুলস আমাদের ইনস্টিটিউটের আছে, আমাদের এখানে কিন্তু কোনো টাকা রিফান্ড করা হয় না, ফিস কিন্তু রিফান্ড করা হয় না, ওয়ান্স পেইড, একবার যদি পে করা হয়, তো এটা হচ্ছে ইনস্টিটিউটের রুল। আর এখানে আমাদের অনলাইনে পুরোপুরি 1:1 ইন্টারাকশন করা হয়, স্টুডেন্টরা যা বলে সেগুলো ফ্যাকাল্টিস তার অ্যান্সারও তাদেরকে দেয়, পুরো অফলাইনের মতনই ফ্লেভার। এবার ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাসটা আছে এটা কিন্তু অনেক বড় সিলেবাস আছে, তো সেই কারণেই বলছি যে যদি যোগাযোগ করতে চাও, এবং পরবর্তীকালে আমাদের এখানে স্পেশালাইজেশন যে ব্রাঞ্চ আছে পার্টিকুলার কম্পিউটার সায়েন্স আর আইটি, এই দুটো স্পেশালাইজেশনের ব্রাঞ্চের এখানে কিন্তু টিউশন পড়ানো হয়, তো যাই হোক যদি তোমরা যোগাযোগ করতে চাও স্ক্রলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং অ্যাডমিশান প্রসেসে একটা সময় লাগবে সেটা স্বাভাবিক, সেটা যেমন চলছে চলুক, কিন্তু তুমি পড়া শুরু করতে চাইলে, কারণ তুমি বিটেকে অ্যাডমিশান নেবে এটা তুমি স্থির করেছো, এখন তোমার রেজাল্ট বেরোবে, র্যাঙ্ক হবে, কাউন্সিলিং হবে, সেই প্রসেসগুলোতে সময় লাগবে, কিন্তু ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা কিন্তু যে কমন থাকে যেহেতু, তো সেই পড়াটা তোমরা শুরু করতে পারো। তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ।